একুশ তারিখ বিকেলেই পাঞ্জাব যাবেন মুখ্যমন্ত্রী। পাঞ্জাব সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্ণ মন্দির কমিটির আমন্ত্রণেই যাবেন তিনি পাঞ্জাব। এবং আপনাদের জানিয়ে রাখি, পাঞ্জাবে আপের সঙ্গে বৈঠকের একটা সম্ভাবনাও রয়েছে। আগামী ২২ তারিখ রয়েছে ফিরে আসার কথা। যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরো বিস্তারিত জানবো। রাজা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাজা, কি খবর রয়েছে? দেখো তো ভাই, বলি যে একুশ তারিখ, এটা এখনো পর্যন্ত সূত্রমার্ফত জানা যাচ্ছে যে একুশ তারিখ বিকেল বেলায় পাঞ্জাব যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা সূত্রের খবর যে স্বর্ণ মন্দির কমিটি, সেই কমিটির একটি আমন্ত্রণ, সেই আমন্ত্রণে কিন্তু তিনি পাঞ্জাবে পৌঁছচ্ছেন। যেটা সূত্রের খবর তো নাকি বলি যে পাঞ্জাবে পৌঁছে সেখানকার শাসক দল অর্থাৎ আপের সঙ্গেও কিন্তু একটি বৈঠক হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। ২২ তারিখ বিকেল বেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার কলকাতায় ফিরে আসবেন বলে এখনো পর্যন্ত সূত্রমার্ফত খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে রাজা, একটু বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো যে স্বর্ণ মন্দির কমিটির আমন্ত্রণে তো সাড়া দিচ্ছেন, কিন্তু একুশ তারিখ বিকেলে পাঞ্জাব যেরকম যাচ্ছেন, এই যে আপের সঙ্গে বৈঠক, কখন কি রয়েছে, কিছু কি আগে থেকে জানা যাচ্ছে? কারণ ২২ তারিখেই ফিরে আসার কথাও রয়েছে। দেখো তোমায় বলি যে আগামী কোন রকম মুখ্যমন্ত্রীর সফরসূচি এখনো পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না। যদিও তোমাকে বলেছি ঘটনা পরম্পরায় যে পাঞ্জাব, সেই পাঞ্জাবের শাসক দলে কিন্তু আম আদমি পার্টির সরকার রয়েছে। এখন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই রাজ্যে পৌঁছচ্ছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। এবং সেই সাক্ষাতে কোন রকম গুরুত্বপূর্ণ আলোচনা অর্থাৎ এই নির্বাচন সংক্রান্ত ২০২৪ লোকসভা নির্বাচনের আসন বণ্টন সংক্রান্ত বিষয়ে কোন রকম আলোচনা সেখানে হয় কিনা তা নিয়েও কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদি এখনো স্পষ্ট ভাবে ঠিক কটার সময় বৈঠক হয়েছে সেই সঠিক কোনো সূচি বা তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে এই আপ সরকারের সঙ্গে বৈঠক করার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া, ধন্যবাদ রাজা।